বন্ধুরা, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই বৃষ্টি চলছে, মনে হচ্ছে বৃষ্টিটা কন্টিনিউ চলবে। খিচুড়ি রান্না করবো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে, আর সেটাই ভালো হবে, কারণ বৃষ্টিতে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আর এটা দিয়ে ব্রেকফাস্টটাও সারবো আর লাঞ্চটাও। এবার আমার জন্য খিচুড়িটা নিয়ে নিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আশা করি তোমরা এই বৃষ্টি ভেজা ওয়েদারে ভীষণ এনজয় করছো আর তোমাদের পছন্দের খাবার বাড়িতে রান্না করে খাচ্ছ। তো সবাই নয় হয়তো, সবার তো সব রকম প্রবলেম থাকতে পারে। তো আমি যেটা করছি, সকাল থেকে তোমাদের দেখালাম আমি খিচুড়ি রান্না করছি, আর তার সঙ্গে করেছি পাঁপড় ভাজা, আলু ভাজা, আর বেগুন ভাজাটা এখন আর করিনি। এইগুলো দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, তোমাদের দেখালাম। তো এখন আমরা বাজারে যাব, আমি আর আমার হাজবেন্ড বাজারে যাব, গিয়ে দেখি কি ভালো মাছ পাওয়া যায়, মাছ ভাজা করব, আর তার সঙ্গে একটু চাটনি করার ইচ্ছা আছে, আর রাত্রে ডিনারে একটু কষা কষা কিছু করবো। তো চলো বন্ধুরা, বাজারে যাওয়া যাক। বৃষ্টিতে এবার ভিজবো, রেনকোট পরে নিয়েছি, এবার বাজারে আমরা বেরোচ্ছি। বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ, কিন্তু বাজারে সবাই কেনাকাটা করছে। আরে
বাজে 3টে আর এখন আমরা লাঞ্চ করছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। সকালে দেখলি তো বাজারে গেলাম, বাজার থেকে এসে ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করলাম, পুজো দিলাম ভালো করে, তারপর মাছগুলো ভাজলাম, ভেজে এইসবে খেতে বসছি। স্নান টান করে অনেক জামা কাপড়গুলো ভিজেছিল, সেগুলো সব শোকালাম, এখন তো শোকাতেই চাইছি না, এখানে সেখানে মেলছি। তো খাওয়া শুরু করে বন্ধুরা, ঠাকুরের প্রসাদটা খাচ্ছি। তো 3টে তো অলরেডি, এখন 3:30 বেজে গেছে, তবুও ভাবছি একটু ঘুমাবো, এখন আপাতত কোনো কাজ নেই, সেই সন্ধ্যাবেলা মৈনাককে পড়াতে বসাবো। তো মৈনাক আর আমি একটু শুয়ে পড়বো, আর সুন্দর ওয়েদার, এই ওয়েদারে ঘুমাতেও বেশ ভালো লাগে। তো ঘুম থেকে উঠে আবার আসছি, উঠলাম, এখন বাজে 6:30। তো একটু পরে মেলায় যাব, আমাদের এখানে মেলা আরম্ভ হয়েছে, এখন একটু চা টা খাওয়াবো, চা করবো হাজবেন্ড আমি, চা করে বেরোবো মেলায়। তো চলো মেলায় দেখা হয়ে গেছি। আমি এবার একটু মেলায় ঘুরে আসি, যেতাম না, আমার হাজবেন্ড বলছে একটু চলো এসে মৈনাককে পড়াতে বসাবো আর রাতে ডিনার রেডি করবো। তো চলো মেলায় যাই, ওখানে নাকি খুব কাদা, জানি না কি হয়েছে, গিয়ে দেখা যায় না। কেউ নেই, ফাঁকা পুরো, সবে শুরু হয়েছে। মা আটকে যাচ্ছে আমার, এখান থেকে ওখান দিয়ে বেরোবে নাকি? ফিরলাম, আবার ফ্রেশ হলাম, এসে এগুলো কিনেছি, দেখো ছোট্ট আর কিনেছি একটা ছোট্ট পুতুল, তার সঙ্গে চাবি রিং সেট করা, আর মৈনাক বল মেরে এগুলো জিতেছে ঝুড়ি, আর এটা হচ্ছে গায়ে মাখার খোসা। এই টুকটাক কেনাকাটা করলাম, আর এটা আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে এই যে ফুচকুটাকে। আর এবার মৈনাকে একটু পড়াবো, পড়িয়ে রাত্রির ডিনারের আয়োজন করবো। মৈনাক পড়তে বসে গেছে, মৈনাককে এবার পড়াবো, তারপর আমি এখন মৈনাকের বাবা মাছটা ভাজছে, মাছের ঝোল ভাত করব, আর মৈনাকের জন্য লুচি আলুরদম করব। তো একটুখানি এক ঘন্টা মৈনাককে পড়িয়ে নিই, কারণ আজকে সকালেও তেমনভাবে পড়ানো হয়নি ওকে, তো ও পড়ুক। রাতে ডিনার হচ্ছে, এখন রাত 10টা বাজে, আমরা খাবো মাছের ঝোল ভাত, আমি এরকম ভাবে নিয়ে নিয়েছি, ওকে বাটিতে করে দিয়েছি, আর মৈনাক খাবে লুচি আলুর দম, এতগুলো লুচিও খাবে না। সব কাজ কমপ্লিট, আজকে সকাল থেকেই ব্লগটা পুরো স্টার্ট করেছিলাম, এখন এবার আমি আমার নাইট কেয়ারটা করে এটা শেষ করব। তো আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা প্রথমে ক্লিন করে নিয়েছি, এবার আমি সিরাম মাখব আর নাইট ক্রিম, তারপর দেবো আই জেল আমার বানানো। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হতো লিপ কেয়ার,
বেবি লিপসটা আমার শেষ হয়ে গেছে, আর দিতে পারছি না, ওটা নিয়ে আসবো। আর কালকে একটু বেরোবো, কালকে সকাল সকাল খুব তাড়াতাড়ি উঠে সব কাজ করতে হবে, কারণ কালকে আমার কাজটা আমার বেরোতে হবে বাপকে।